नमस्कार बंधुरा, श्रीमती भजघर रान्नाघरे सकल के स्वागत। आज हमें आबारो ओपार बांगलार एक रान्ना निये एसेछी, जेटा किना छोटो बेला आमार मा बानातो। तो जदिओ एटा ठाकुमारी रेसिपी, किन्तु हठात करे मने पड़लो तोमादेर साथे एटा शेयर करा जाक। एटा एकटा शुक्तो, शुक्तो शुने निश्चय मने करछो एटा आबार कि शुक्तो के ना पारे, किन्तु एटा होच्छे आमिष शुक्तो। तो এটা সাধারণত মাছের মাথা দিয়ে আমরা করে থাকি, তো তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আমিষ শুক্ত। চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা এটা বানাতে কি কি লাগবে। প্রথমে আমি নিয়েছি বেগুন, দেখো এরকম ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। তারপর হচ্ছে লাউ, লাউগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে ঝিঙে, পেঁপে, পেঁপেও এরকম সব টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে মাছের মাথা, আমি রুই মাছের মাথা পেয়েছি তাই দিয়েই করব। অনেকে আবার আর মাছের মাথা কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও করে থাকে, তো আমি আজকে রুই মাছের মাথা দিয়েই করব। আর লাগবে একটু আদা বাটা আর হচ্ছে রাঁধুনি ফোড়নের জন্য। চলো এবার তাহলে আমরা রান্নাটা শুরু করি। গ্যাস অন করে ভারী প্যান বসালাম, এখন আমি তেল দেব। মাছের মাথাটা আমি আগে একটু ভেজে নেব, তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, তো এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা দেখো মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর একটা কথা আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মাথাটা ভাজার আগে আমরা একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। মাথাগুলোকে আমি তুলে রাখলাম, এখন আমি তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিটা একটু ভাজা ভাজা হলে এখন আমি ছোট ছোট কেটে রাখা যে বেগুনগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। আর দেবো পরিমাণ মতো নুন। বেগুনটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাকি সবজিগুলো দেব। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এই প্রথমে লাউয়ের টুকরোগুলো দিলাম, পেঁপে আর হচ্ছে ঝিঙে। এখন সব সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দেবো। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, শুধু মাছের মাথা ভাজার জন্য আমি একটু নুন হলুদ অল্প দিয়ে মাথাটা ভেজেছিলাম, কিন্তু এই শুক্তোতে আমি আর হলুদ দেব না। এখন একটু ভালো করে নাড়িয়ে তারপর মাথা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। সবজিগুলো দেখো অনেকটাই মজে গেছে, এখন আমি এই ভেঙে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি, তোমরা যদি চাও আলু ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের এই ওপার বাংলার রান্নায় আমরা আলুটা ব্যবহার করি না। শুক্তো এই মাছের মাথা দিয়ে যে শুক্তো তাতে আমরা খুব একটা আলু ব্যবহার করি। তো মাছের মাথাগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। আমার সবজি আর মাছের মাথা প্রায় মিশে গেছে, দেখো জলও অনেকটা শুকিয়ে এসেছে। এটা সাধারণত খুব একটা ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা মতো হবে। এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে আদা বাটা।
আদা বাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব। আর দু তিন মিনিট আমি একটু রেখে তারপরে আমি নামাবো। আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি যে মেন সিক্রেট এই রান্নাটার সেটা আমি বলবো। সেটা হচ্ছে, নামানোর আগে একটু রাঁধুনি আর পাঁচফোড়ন শুকনো ড্রাই রোস্ট করে নেব। নিয়ে তারপর এটাকে আমি একটু শিলে পিষে নিয়েছি। এবার এটা আমি একটু ছড়িয়ে দেব। এটা দেওয়ার জন্য এই আমিষ শুক্তোর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ওকে, আমার আমিষ শুক্তো প্রায় হয়ে গেছে। আমার আমিষ শুক্তো কমপ্লিট। তো আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এখানে আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। তোমরা যদি চাও অল্প মিষ্টি ব্যবহার করতে পারো, কিন্তু আমরা ওপার বাংলার রান্নায় খুব একটা মিষ্টি ব্যবহার করি না, তাই আমিও এখানে দিইনি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ট্রাই করো এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।